হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে ফিরে আবার তোমাদের নতুন ভিডিও নিয়ে আজকে মাধ্যমিক গণিত দু হাজার পঁচিশ ভলিউম ওয়ান প্রশ্নবিচিত্রা রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্কুল সিক্স নিয়ে আলোচনা করব তোমরা দেখবে পেজ নাম্বার একশো তিন এই পেজটার যে স্কুলটি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব এর আগের ভিডিও তুমি স্কুল নাম্বার সিক্স ফাইভ অব্দি কমপ্লিট করে দিচ্ছি যারা দেখো নি প্লিজ প্লে লিস্টে গিয়ে দেখে নিও আর আজকে আমরা যে স্কুলটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্কুল নাম্বার সিক্স এক নাম্বার এবং দু নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আজকে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিব তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো এইভাবে আমাদের কিন্তু কোয়েশ্চেনগুলো পুরো আমি তোমাদের সাজিয়ে রেখেছি তোমরা বইটা খুলে মিলিয়ে নিতে পারো ওকে তো পরপর কোশ্চেনগুলো গুলো আমার লেখা রয়েছে এখানে আমি ডিসকাস করে দেব প্রত্যেকটা কোশ্চেন এবং পরে তোমাদের পিডিএফও দিয়ে দিব জাস্ট মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো স্কিপ করো না তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সবগুলোর আমি কিন্তু পিডিএফ গুলো ওইখানে আপলোড করে দিই ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে তো দেখবো বেশি সময় নষ্ট করবো না আজকে শুরু করব প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কি বলেছে সঠিক উত্তর নির্বাচন করো এক নম্বরের প্রশ্ন বলেছে কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে নির্ণয় করতে বলেছে দেখো আমাদের বার্ষিক সরল সুদের হারও দেওয়া নেই মূলধনও দেওয়া নেই তাহলে আমরা যদি ধরে নিই যে বার্ষিক সরল সুদের হার আর পারসেন্ট এবং মূলধনকে যদি ধরে নিই আমরা পি টাকা তাহলে তোমরা জানো যে সরল সুদ যেহেতু বলেছে সরল সুদ কি হয় পিআরটি বাই হান্ড্রেড পি আর টি বাই হান্ড্রেড এটা হচ্ছে আমাদের সরল সুদ কিন্তু এখানে দেখো আমাদের টি বলে দিয়েছে কত বছরে বলে দিয়েছে 10 বছর বলে দিয়েছে তাই পি আমি জানি না আরও জানি না কিন্তু টি এর মান কত দশ বাই কত হবে একশো এই টাকাটা হবে কি আমাদের সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট এসআই ওকে এবারে দেখো এইখান থেকে বলেছে দশ বছরে যে টাকাটা সে পাবে সেইটা হচ্ছে দ্বিগুণ এর মানেটা কি এর মানে হচ্ছে যে যে টাকাটা সে রেখেছিল যে টাকাটা সে ব্যাংকে রেখেছিল বা কোথাও রেখেছিল ঠিক আছে সেই টাকাটা দশ বছর পরে যে সুদ এবং আসল হবে কারণ সে তো কিছু টাকা সুদ পাবে তাহলে সেই সুদ এবং আসল মিলে হবে কি মূলধনের অর্থাৎ আসলের দ্বিগুণ হবে তার মানে বুঝাতে চাইছি আমি এখানে দেখো পি প্লাস এস আই পি মানে হচ্ছে তার কি মেন আসল টাকাটা পি প্লাস এস আই কার সঙ্গে সমান হবে বলে দিয়েছে যে টু পির সঙ্গে সমান হবে মানে যদি সে একশো টাকা কোথাও জমা রাখে তার মানে একশো টাকা বলছে দশ বছর পরে সেই টাকাটা কিন্তু হয়ে যাবে কত দুশো টাকা তার মানে দেখো এখানে এই একশো টাকা দুশো টাকা হলো কি করে নিশ্চয় এর সঙ্গে সুদটা সিম্পল ইন্টারেস্টটা কি হয়েছে যোগ হয়েছে তার জন্যই তো এটা দুশো টাকা হতে পেরেছে সেই কথাটা এখানে বলেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এরপরে আমি কি করব কত বাই করবো এখানে যদি তাহলে দশ পি আর বাই কত টেন তাহলে পি প্লাস পি আর বাই টেন সমান কত পাবো আমি টু পি এই পিটাকে যদি এইদিকে মাইনাস করে দিই দেখো এই পিটাকে আমি কি করব এখান থেকে এইদিকে কি করব মাইনাস করে দেবো ওকে তার মানে এটা কত হয়ে যাবে আমাদের পি টাকা হয়ে যাবে তাহলে দেখো পি আর বাই টেন সমান কত পাবো আমি পি ওকে পি যদি আমি কেটে দিই দুদিকে পি কেটে দিলে কত করে থাকবে আর সমান এটা ওয়ান দশ একে দশ তার মানে বলো আমাকে এখানে যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে সরল সুদের হার যেটা আমি ধরেছিলাম সেটা কত হলো আমাদের টেন পারসেন্ট ওকে তাহলে দশ শতাংশ হবে কি আমাদের সরল সুদের হার আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি সমস্ত অঙ্ক কিন্তু তোমাদের আমি ডিটেল বলে দিব তোমরা একটু ধৈর্য ধরে প্রথম থেকে দেখো স্কিপ করে দেখো না সমস্ত কিছু তোমাদের আমি কিন্তু অ্যানালাইজ করে বলে দিব অবশ্যই তোমাদের উপকারে লাগবে মজা লাগবে ইন্টারেস্টের সঙ্গে অঙ্কটাকে করার চেষ্টা করো না হলে কিন্তু তোমাদের বোরিং লেগে যাবে প্রত্যেকটা প্রশ্নের ইন্টারেস্টের সঙ্গে করো মজা নিয়ে করো যাতে তোমরা বুঝে যাও ঠিক আছে বুঝে অঙ্কগুলো করো উত্তর মুখস্থ করে তোমরা কিন্তু যেও না নেক্সট অঙ্কটা কি বলেছে দুগের অঙ্ক বলেছে যে ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান থাকে কখন বলছে এক মাসের পরে চার মাসের তিন মাস না বারো মাস বলছে কত মাস কত সময়ে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান থাকবে যদি সে টাকাটা কিন্তু যদি ত্রৈমাসিক দেয় ত্রৈমাসিক পর্ব মানে কি ত্রৈমাসিক পর্ব মানে হচ্ছে তিন মাস অন্তর সে দিবে কত মাস অন্তর দিবে বললাম তিন মাস অন্তর দিবে তার মানে তিন মাস অন্তর যদি দেয় তাহলে তার বছরে সে কতবার দিবে নিশ্চয়ই চারবার দিবে তাহলে তিন মাস অন্তর দেওয়া যদি হয় তাহলে সুদের পর্ব কত হয় চারবার ঠিক আছে এবারে দেখো আমরা পড়েছিলাম যে চক্রবৃদ্ধির সুদ এবং সরল সুদ যদি বার্ষিক হয় তার মানে এই দুটো সমান কখন হয় প্রথম প্রথম বছরে বছরে যা হয় হয় সরল একই এটা আমরা জানি যেহেতু ত্রৈমাসিক বলেছে তার মানে নিশ্চয়ই তিন মাস অন্তর কিন্তু তুই তিন মাস পরে যে সুদ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ হবে সেটা কি হয়ে যাবে আমাদের সমান হবে অর্থাৎ তিন মাস পরে যেহেতু সে আবার দিচ্ছে আবার কিছু টাকা সে জমা রাখছে তখন কিন্তু তার প্রথম মাসে সুদ সুদ এবং সরল তিন সমান হবে তারপরে কিন্তু চেঞ্জ হতে থাকবে চক্রবৃদ্ধি সুদ বেশি হবে সরল সুদ কম হতে থাকবে আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি নেক্সট কোশ্চেন যাব আমরা বলছে দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণের বীজ বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান কখন কত হবে এদের মধ্যে অপশানগুলো দেখো বলেছে গ্রেটার দেন জিরো ইকুয়াল জিরো লেস দেন জিরো জিরো কোনোটি নয় তোমাদের আমি কিন্তু এটা পুরো ডিটেল বলে দিচ্ছি একটু মন দিয়ে শুনে নাও বলছে তোমাদের আমি বলেছিলাম আগেও যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা এটা কি এটার নাম কি একে কি বলা হয় আমাদের নিরূপক ইয়ের শিরুপক ঠিক আছে এবারে দেখো এই নিরূপকের মান অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা তিনটা শর্ত থাকে একটা গ্রেটার দেন জিরো হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল জিরো হতে পারে আবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা লেস দেন জিরো হতে পারে ঠিক আছে না তাহলে তিনটেই আমরা কি শর্ত পাবো এখানে এই তিনটা থেকেই আমি বের করব দেখো যদি গ্রেটার দেন জিরো হয় তখন কি হবে যে বীজ দয় কি হয় বাস্তব এবং 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 কি হবে অসমান হবে অসমান হবে যদি ইকুয়াল জিরো হয় তবে বলছে যে বাস্তব তো হবে কিন্তু অসমান না হয়ে বিষদয় কি হবে সমান হয়ে যাবে যদি লেস দেন জিরো হয় তাহলে কিন্তু আমরা কোনো বাস্তব বীজ পাবো না বা এখানে আমি কিন্তু কাল্পনিক বীজ পাবো ওকে বাস্তব বীজ পাবো না আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি তাহলে এই তিনটে শর্ত কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখে যাবে যে শর্ত দিয়ে কিন্তু কোনো পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে এবারে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলতে পারবে যে এখানে বাস্তব এবং অসমান বলেছে তার মানে কি প্রথম যে শর্তটা আমি লিখেছি গ্রেটার দেন জিরো এ হবে এখানে সঠিক উত্তর অর্থাৎ অপশান এ হবে এখানে সঠিক উত্তর গ্রেটার দেন জিরো আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম ওকে যদি তোমরা বুঝে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে 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 দাও থামস আপ কমেন্ট যে না স্যার ভালো লাগছে তোমাদের জোজ নিয়ে পড়তে হবে ভালো করে পড়াশোনা করো তোমাদের অঙ্কে আমার ভিডিওগুলো যদি তোমরা রেগুলার ফলো করো তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না আমি এটা তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওকে তো নেক্সট কোয়েশ্চেন চলে আসো বলছে যে চারের দাগ এ এবং এইট এবং বারো এর তৃতীয় সমানুপাতি কত হবে দেখো তৃতীয় সমানুপাতি হবে তাহলে এইট আছে বারো আছে দু নম্বর হলো তিন নম্বরকে আমি যদি এক্স ধরে নিই ঠিক আছে না বলছে যে এইটা যদি সমানুপাতে আমি লিখি না এটাকে এইভাবে লিখবো মনে রেখে দাও আট বাই বারো সমান বারো বাই এক্স এটাকে আমি দুবার লিখবো ওকে আট বাই বারো আবার বারো বাই এক্স এখান থেকে যদি তোমরা এক্স এটা হচ্ছে কিন্তু তৃতীয় সমানুপাতিক ঠিক আছে তৃতীয় সমানুপাতিক ওকে এখান থেকে দেখো এইট ইন্টু এক্স কোন গুণ করলে আমি পাবো বারো ইন্টু বারো মানে হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এক্স সমান দেখো কত পাচ্ছি আমি টুয়েলভ ইন্টু টুয়েলভ বাই এইট ঠিক আছে চার তিনে বারো চার দুই আট দুই ছয় বারো ছ তিনে কত পাচ্ছি আঠারো ওকে তাহলে এক্সের এর মান আমি অ্যাকচুয়ালি কত পেলাম এইটিন তো অপশন হবে অপশান ডি হবে সঠিক উত্তর আবারও বলে দিচ্ছি তৃতীয় সমানুপাতিক বের করারও নিয়ম হচ্ছে গিয়ে প্রথম দুটো যেটা থাকবে সেটাকে পরপর লিখে ফেলবে তিন নম্বর জায়গায় এক্স ধরে নিবে এবারে তৃতীয় সমানুপাতি যেহেতু বলেছে তোমাকে তাহলে তোমরা শর্তটা জেনে রাখবে যে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পথ ঠিক আছে তখন যে এক্সের মানটা যেটা পাবো সমান করার পরে সলিউশন করে সেটা আমি পাবো তৃতীয় সমানুপাতি ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট কোয়েশ্চনে যাব আমরা পাঁচের দাগে দেখো কি বলেছে পাঁচের দাগ বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যাক বলছে ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব চার সেন্টিমিটার হলে সিডি জ্যের দূরত্ব কত হবে আচ্ছা এখানে দেখো ও একটা ও কেন্দ্রীয় বৃত্ত আমি এঁকে রেখেছি তোমাদের ও কেন্দ্রীয় বৃত্ত দিলাম উপরেরটাকে আমি বি দিব নিচেরটাকে আমি কি দিব সিডি দিলাম ঠিক আছে বলছে যে ও বিন্দু থেকে এবির যে দূরত্ব না এইখান থেকে এটা দূরত্ব মানে সবসময় মনে রাখবে লম্ব দূরত্ব ওকে তাহলে এটা বলে দিচ্ছি চার সেন্টিমিটার তাহলে দেখো এটাও কত হবে আমাদের চার সেন্টিমিটার তোমরা একটা উপবাদ্য পড়েছো যে উপবাদ্য পড়েছো তোমরা উপবাদ্য পড়েছো যে বৃত্তের একই বৃত্তের সমান জ্যা একই বৃত্তের সমান জ্যা কেন্দ্র থেকে সম দূরবর্তী হয় তার মানে এখান থেকে এই যে কেন্দ্রের দূরত্ব হবে যেহেতু এবি এবং সিডি সমান বলে দিয়েছে এবি সিডি সমান বলে দিয়েছে তাই ও থেকে এখানে যদি একটা পি নাম দিই ওপি যা হবে এবং এটা কি ও যদি নাম দি তাহলে ওপি সমান ও কিউ হবে মানে হচ্ছে কি সমান কেন্দ্র থেকে হবে সম দূরবর্তী আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে তো দেখো আমাদের হবে হবে এখানে সঠিক উত্তর চার সেন্টিমিটার নেক্সট কোয়েশ্চনে যাবো আমরা দেখো আচ্ছা দেখো ভিআই বলেছে বলছে বৃত্তস্থ চতুর্ভুজের কোন এ আশি ডিগ্রি হলে কোন সি এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আমি যদি এইটা একটা এব চতুর্ভুজ নিয়ে নিই নাম দিয়ে দিব আমরা এ ঠিক আছে বলছে এ কোনটা হচ্ছে বি এ ডি এটা হচ্ছে বলে দিয়েছে আমাকে আশি ডিগ্রি বলছে কোন সি এই মানটা কত একদম ইজি এটা দেখো বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কিন্তু দুই সমকোণ হয় কি বললাম আমি বৃত্তস্থ চতুর্ভুজ দেখো এ বি সি ডি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এর বিপরীত কোণগুলোর সমষ্টি কি হয় দুই সমকোণ অর্থাৎ এটা আশি হলে এটা হবে কত একশো ডিগ্রি তাহলে এই তার মানে এটা আশি হলে একশো আশি ডিগ্রি টোটাল হবে তাহলে এটা হবে কত একশো আশি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি সমান হবে আমাদের একশো ডিগ্রি ওকে বুঝতে পেরেছো আশা করি তোমরা তো অ্যান্সার হবে দেখো অপশন সি হবে এখানে সঠিক উত্তর ওকে নেক্সট কোশ্চেনে যাব আমরা কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ দু নাম্বারের যে কোশ্চেন গুলো রয়েছে সেটা নিয়ে আজকে আমরা এখন আলোচনা করব দেখো একের দা কি বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার দু বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করতে বলেছে আচ্ছা এখানে কিন্তু আমাদের কি দেওয়া নেই এখানে কি দেওয়া নেই আমাদের আসল কিন্তু আমাদের দেওয়া নেই তাহলে আমরা ধরে নিব যে ধরি কি আসল সমান আসল 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 সমান বা টাকা ওকে তাহলে বার্ষিক আর পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত বলে দিয়েছে লিখে ফেলবো আমরা চক্রবৃদ্ধি সুদের হার আর কত বলে দিয়েছে ওকে আচ্ছা কিছু টাকা আমি পি টাকা ধরে নিচ্ছি সময় কত বলে দিয়েছে আমাকে সময় বলে দিয়েছে আমাদের বছর ওকে এবারে চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা আমরা কি জানি যে সমূল চক্রবৃদ্ধি কি জানি সমূল চক্রবৃদ্ধি সূত্র কি জানি তিন ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দা এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ যখন বলবো তখন কি করব পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দা সমূল থেকে যখন আমি আসল বাদ দিয়ে দিব এটাই হবে কি আমাদের চক্রবৃদ্ধি সুদ এবারে তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি শর্তানুসারে আমি কি লিখতে পারি শর্তানুসারে আমি কি লিখতে পারি দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর কত এখানে ফাইভ বাই হান্ড্রেড হোল টু দা পাওয়ার এন মানে টু মাইনাস পি কারণ চক্রবৃদ্ধি সুদ পি বাদ দিব সমান দেখো বলে দিয়েছে আমাদের কত টাকা ছশো পনেরো টাকা ওকে প্রত্যেকটা কোশ্চেন বুঝে করো তোমরা তাতে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না দেখো এখান থেকে যদি আমি পি কমন নিয়ে নি পড়ে থাকবে কত এখানে বলো পড়ে থাকবে কত ওয়ান প্লাস ফাইভ বাই একশো হোল স্কোয়ার মাইনাস ওয়ান কে লিখতে পারি না ওয়ান স্কোয়ার এইসব প্রসেস যদি তোমরা কাজে লাগাও অনেকটা তোমাদের ইজি হয়ে যায় পি দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বি এ প্লাস টু এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস বি সমান কথা হবে ছশো পনেরো এবারে দেখো এখানে আমাদের প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে ইয়ার জন্য এখানে টু হয়ে যাবে তাহলে এখান থেকে পাবো কত আমি পি ইন্টু টু প্লাস ফাইভ বাই হান্ড্রেড ইন্টু ফাইভ বাই হান্ড্রেড ওকে ঠিক আছে সমান ছশো পনেরো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে দেখো এটাকে কাটাকাটি পাঁচ কুড়িতে একশো এটাকে কাটলে পাঁচ কুড়িতে একশো তার মানে দুই প্লাস এক বাই কুড়ি ঠিক আছে কত পাচ্ছি আমি দেখো এখানে লিখছি আমি বা টু প্লাস পি ইন্টু সরি পি ইন্টু টু প্লাস এক বাই কুড়ি এই কুড়ি পঁচিশ ছশো কত আছে ছশো পনেরো এই কুড়িটার দিকে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে ছশো পনেরো ইন্টু কুড়ি ঠিক আছে এবারে দেখো এখান থেকে আমি পি বের করতে পারবো ছশো পনেরো ইন্টু কুড়ি এই কুড়ি ওই দিকে গুণ হয়ে যাবে আর এখানে কুড়ি দিয়ে চল্লিশ একচল্লিশ এখানে ভাগ হয়ে যাবে কাটাকাটি নিশ্চয়ই তোমরা পার ঠিক আছে একচল্লিশ একে একচল্লিশ পাঁচে তাহলে পাঠিয়ে দেখো এখানে পি সমান পনেরো চারে ষাট মানে হচ্ছে ছ হাজার টাকা ওকে ছ হাজার টাকা হবে আমাদের কি আসল যেটা আমাকে বের করতে বলেছে কত হবে পি ঠিক আছে যাবো আমরা দেখো দু কি বলেছে দেখো দুয়ের দাগ বলছে যে যদি এ এক্স স্কোয়ার এক্স প্লাস বি সমান জিরো দীঘাত সমীকরণের দুটি বীজ বলে দিয়েছে একটা বলেছে দুই বাই তিন আর একটা বলেছে মাইনাস তিন হয় তবে এ ও বি এর মান কত নির্ণয় করতে বলেছে আচ্ছা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বীজ দুটো দেওয়া থাকলে তোমরা দুটো জিনিস পড়েছো কি কি পড়েছো বলো একটা হচ্ছে কি বীজ দয়ের যোগ ফল পড়েছো ইয়াস অন্য বীজ দয়ের যোগ ফল পড়েছ ঠিক আছে যোগফল পড়েছো আর একটা কি পড়েছো বিশ দ্বয়ের বিষ দয়ের কি পড়েছ গুণ ফল এটা তো বোঝা গেছে সবার নিশ্চয় গুণ ফল তাহলে বলো বিষ দয়ের যোগ ফল কি হয় বিষ দয়ের যোগ ফলটা কি বিষ দয়ের যোগ ফল হয় কি মাইনাস বি বাই এ বি মানে এক্সের স্ব হব এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের স্ব হব তাহলে বি এখানে অ্যাকচুয়ালি কত সাত বাই এ কত এখানে এই রয়েছে গুণফল কি হয় সি বাই এ সি মানে ধ্রুবপদ বা এ মানে এখানে সি এর জায়গায় বি আছে এর জায়গায় কত আছে এই রয়েছে এবারে দেখো এখানে আমি বিশ দোয়ের যোগ ফল বলে দিয়েছে বিষদ্ যোগ ফল মানে কি দু বাই থ্রি প্লাস মাইনাস থ্রি হবে তার মানে মাইনাস থ্রি হয়ে যাবে ওকে এটা সমান হচ্ছে মাইনাস সেভেন বাই কত এ হয়ে যাবে বেসন্ন আর এখান থেকে কত পাবো আমি বলো আচ্ছা এটা নিচে করছি এইটা আমি আগে করে নিই সমান এটা দেখে দেখো আমার লস হবে তিন তার মানে দুই মাইনাস নয় সমান হবে মাইনাস সেভেন বাই এ ঠিক আছে না তার মানে দেখো মাইনাস সেভেন বাই থ্রি সমান হবে মাইনাস সেভেন বাই এ ওকে দেখো মাইনাস সেভেন মাইনাস সেভেন উপরে মাইনাস মাইনাস ও কেটে যাবে তাহলে এ সমান পাচ্ছি আমি কত থ্রি এবারে বিশ দয়ের গুণফল আমি কি পাবো বিশ দয়ের গুণফল মানে কি টু বাই থ্রি ইন্টু মাইনাস থ্রি কারণ বিশ দয় আমাকে বলে দিয়েছে সমান কত হবে বি বাই এ এবারে এই তিন কেটে দাও তাহলে পড়ে থাকছে কত মাইনাস মাইনাস দুই ঠিক না সমান হবে কত বি বাই এ এর মান কত থ্রি আশা করি বুঝতে পেরেছো তাহলে বি সমান কত হবে এখানে তিন গুণিত মাইনাস দুই মানে হচ্ছে মাইনাস সিক্স তাহলে বি এর মান হবে মাইনাস সিক্স এর মান হবে থ্রি আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে ওকে তো একটু ধৈর্য ধরে দেখো যদি বুঝতে না পারো ব্যাক করে দেখে নাও আমি একদম ডিটেল তোমাদের বলে দিচ্ছি কোনো অসুবিধা হওয়ার তো কথা নয় তবুও যদি প্রবলেম হয় একবার কমেন্ট করে জানাও আর একবার ব্যাক করে দেখে নিও তাতে কিন্তু তোমরা অবশ্যই বুঝে যাবে কমেন্ট করে জানাতে পারো তাহলে পরের ভিডিওতে আমি কিন্তু এটা করে দেওয়ার চেষ্টা করব নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার ওই বৃত্তের আট সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত দেখো বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার আমি দেখো ও কেন্দ্র একটা বৃত্ত নিয়েছি এইটা ও ধরো আমি এটা এ দিলাম বলছে ও এ মানে ব্যাসার্ধ এটা এটাকে বললাম আমি ধরো পাঁচ সেন্টিমিটার বলছে পিকিউ আমি ধরলাম একটা কি রয়েছে জ্য রয়েছে যা দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 8 সেন্টিমিটার তাহলে পিকিউ জায়ের দৈর্ঘ্য 8 সেমি ওকে ক্লিয়ার একদম এবারে বলছে দেখো জ্যা কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত মানে হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব তোমাকে নির্ণয় করতে বলেছে দেখো জ্যা থেকে কেন্দ্রের দূরত্ব এটার মানে কি জ্যা থেকে কেন্দ্রের দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব ইয়ার জন্য লম্ব দূরত্ব এবারে লম্ব দূরত্ব যদি বের করতে বলে তাহলে এইটা আমার কত হবে ও কিউ আমি বের করবো কিন্তু এটা ওকে তাহলে দেখো এখানে দেখো ও কিউ ও কিউ কত হয়ে যাবে ও কিউ নিশ্চয়ই আমাদের হয়ে যাবে কত পাঁচ সেন্টিমিটার কারণ ব্রিজ বৃত্তের ব্যাসার্থ একবার বলে দিয়েছে আমাকে পাঁচ সেন্টিমিটার আচ্ছা এটাকে আমি ধরলাম এখানে ধরো একটা নাম দিলাম আমি এই বিন্দুটা এটার নাম দিলাম এম তাহলে বলো আমাকে বৃত ও কিউ এটা এম নিলাম আচ্ছা ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওকে আচ্ছা এবারে পি কিউ কত দেওয়া রয়েছে আমাদের আট সেন্টিমিটার দেওয়া রয়েছে আচ্ছা ও এম কার উপর লম্ব পিকিউর উপর তার মানে বলো এম কিউ মানে কি বললাম এম কিউ দেখো এইখান থেকে এই যে দূরত্ব এম কিউ এম কিউ এম কিউ এই দূরত্বটা কত হবে এম কিউ সমান কত হবে হাফ অফ কিউ কেন কেন হাফ অফ এইট মানে কত হবে চার সেন্টিমিটার কেন কারণ কি আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যের উপর লম্ব ওই বৃত্তটিকে ওই ওই জ্যাটিকে সমাধিখন্ডিত করে মানে এটা টোটাল আর্ট হলে চার সেন্টিমিটার হবে হবে ব্যাস লিখতে পারি আমি এবারে দেখো এই যে ত্রিভুজটা বেরিয়েছে না ও এম কিউ এটা কি ত্রিভুজ আমাদের সম সমকোণী ত্রিভুজ ইয়ে শূন্য এই সমকোণী ত্রিভুজের আমি বের করব কোনটা ভালো করে দেখো ও এম বের করব কেন কেন্দ্র থেকে দূরত্ব বের করতে বলেছে তাহলে দেখো ও এম মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কি লম্ব সমান কি হবে রূপভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ এখানে কত পাঁচ দেখো ও এ ও কিউটা অতিভুজ তাহলে পাঁচের স্কোয়ার মাইনাস এম কিউ এম কিউ মানে চারের স্কোয়ার তাহলে আমি কি বললাম আবারও বলে দিচ্ছি দেখো এই যে ত্রিভুজটা বেরিয়েছে এই ত্রিভুজটা আর এইটা হচ্ছে কি অতিভুজ এটা লম্ব এটা ভূমি তার মানে আমি বের করব কি ও মানে লম্ব বের করব তার মানে অতিভুজ স্কোয়ার কি জানি আমরা যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার তার মানে আমি যদি ভূমি বের করাই কি লম্ব বের করাই তখন কি হবে অতিভুজ থেকে লম্ব আমি মাইনাস করে দিব এদিকে আর স্কয়ার যেহেতু আছে রুট করে দিব। সেটাই আমি লিখেছি তার মানে হবে কত দেখো রুট পঁচিশ বাই আফলাসি আমি 16 এত সেন্টিমিটার সেন্টিমিটার মানে কত নয় 9 মানে হচ্ছে 3 সেন্টিমিটার তাহলে ও এম এর মান কত পাচ্ছি আমি 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার অর্থাৎ কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত তিন সেন্টিমিটার দূরে অবস্থিত এটা হবে আমাদের কি आंसर তো বুঝতে পেরেছো আশা করি তোমরা কত হবে তিন সেন্টিমিটার ওকে যদি বুঝে থাকো তাহলে আবারও বলছি প্লিজ লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে আর পাশে থাকা বেল অ্যাকাউন্ট ক্লিক করে রাখো প্রচুর অঙ্ক তোমাদের প্র্যাকটিস করাবো পুরো মাধ্যমিক জুড়ে আমি ঠিক আছে তোমাদের কোনো রকম সমস্যা হবে বলে তো আমার মনে হয় না শুধু একটু সঙ্গে থাকো সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি তোমাদের এত প্র্যাকটিস করাবো যে তোমরা তোমাদের মনে থেকে যাবে ভুল কোনদিন হবে না এবারে দেখো আহ কোয়েশ্চেনটা দেখো তিনের পরে চারের দাগের কোয়েশ্চেন আসবো আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের জন্য সি বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু আমি এখানে ধরো একটা নাম দিলাম সি আচ্ছা বলেছে ও এসি ও এসি ও এসি এটা ও তাহলে ও এ সি এইটা ও এসি কত বলে দিয়েছে আমাদের আমাকে কত জানতে চেয়েছে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের যেটা দিয়েছে দেখো অর্ধবৃত্ত দিয়েছে হ্যাঁ কিনা যদি আমি নিচের এইটাকে আমি যদি ভুলে যাই না তার মানে দেখো এব এব এই এই ব্যাসের উপর এই ব্যাসের উপর দেখো এটা একটা অর্ধবৃত্ত এই অর্ধবৃত্তের দেখো এই যে এই কোডটা অর্থাৎ বি সি এ এই কোডটা কি কোনটা বলো আরেকবার বি সি এ বি সি এটা কি অর্ধবৃত্তস্ত কোন কি কোন অর্ধবৃত্ত্বস্ত কোন তার মানে বি এই কোনটা নিশ্চয়ই হবে নব্বই ডিগ্রি অর্ধবিত্ত আমরা কি জানি সমকোণ হয় নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এবারে দেখো এইটা কত আমাদের কেন্দ্র 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 এবার এটা যদি ছিচল্লিশ ডিগ্রি হয় ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে এই কোনটা কোন কোন ও সি এ ও CA এই কোনটা ও হবে আমাদের 46 ডিগ্রি কেন কারণ OC এবং OA OC এবং OA হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে দুটোটা কি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিপরীত কোণ কি হবে এটা 46 হলে এটাও কি হবে আমাদের 46 হবে তার মানে আমি পেয়ে যাচ্ছি দেখো OCA এই কোণটাও পাল পালাম কত আমি 46 ডিগ্রি ওকে 40 সিক্স ডিগ্রি তার মানে বলো পুরোটা 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 নব্বই ডিগ্রি তাদের মধ্যে একটা পার্ট ছিচল্লিশ তাহলে বি সরি ও ও বি কত হবে নব্বই ডিগ্রি মাইনাস ছিচল্লিশ ডিগ্রি অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে আমাদের কত চুয়াল্লিশ ডিগ্রি দেখো ভালো করে বুঝে নাও খুব ভালো অঙ্ক একটু জিনিসগুলোকে যদি ধরতে পারো না এইসব জ্যামিতির অঙ্কের ক্ষেত্রে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না নেক্সট কোশ্চেনে যাবো আমরা নেক্সট কোশ্চেন একটি আয়ত ঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে বলছে সমগ্র তলের ক্ষেত্র ফল অষ্টাশি বর্গ সেন্টিমিটার প্রস্থ কত প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে আয়ত ঘনের আয়ত ঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি দিয়ে দিয়েছে দেখো এটা যদি একটা আয়ত ঘন হয় আমাদের ওকে এখানে কি দিয়ে দিয়েছে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ধরো এইটা এটা কত বলে দিয়েছে আমাকে অনুপাত বলে দিয়েছে তার মানে দেখো আমি আমি দৈর্ঘ্যটাকে দৈর্ঘ্যটাকে কত ধরতে পারি থ্রি এক্স একক ধরতে পারি আচ্ছা বর্গ সেন্টিমিটার বলেছে তাহলে সেন্টিমিটার ধরতে পারি থ্রি এক্স সেন্টিমিটার ধরতে পারি প্রস্থটাকে প্রস্থটাকে 2x সেন্টিমিটার ধরতে পারি পারি তো উচ্চতাটাকে উচ্চতাটাকে 2x 1x সেন্টিমিটার ধরতে পারি মানে হচ্ছে x সেন্টিমিটার ধরতে পারি দেখো অনুপাত দেওয়া আছে তার মানে কি আমি এটাকে কি করতে পারি ধরতে পারি ধরতে পারি তো এবারে দেখো এটা যদি 3x সেন্টিমিটার এটা যদি 2x সেন্টিমিটার আর উচ্চতা যদি এক সেন্টিমিটার হয় সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল তোমাদের একদম বলে দিচ্ছি মন দিয়ে শুনে নাও দৈর্ঘ্যকে যদি এল ধরি প্রস্থকে যদি আমি বি ধরি উচ্চতাকে যদি এইচ ধরি সমগ্রতলের ক্ষেত্র কিভাবে মনে রাখবে জানো কি টু ইন্টু তো রাখবে টু ইন্টু তো রাখবে টু ইন্টু তো রাখবে দিয়ে করবে মানে এল এর সঙ্গে বিগুন করবে প্লাস দিবে এইচ গুণ করবে প্লাস দিবে এরকম সাজিয়ে ফেলবে পরীক্ষা হলে যদি মনে না থাকে প্লাস দিবে প্লাস দিবে এইচ এর সঙ্গে এল গুণ করে নিবে এইচ এর সঙ্গে এল গুণ করে নিবে বর্গ একক লিখে দিবে কমপ্লিট হয়ে যাবে ওকে টু ইন টু লিখবে টু ইন্টু লিখবে দৈর্ঘ্যের সঙ্গে বি মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণ করবে প্রস্থ গুণিত উচ্চতা গুণ করে উচ্চতা গুণিত দৈর্ঘ্য পরপর সাজিয়ে নেবে আবারো বলে দিছি এল বি এইচ গোল করে সাজিয়ে নাও দিয়ে এর সঙ্গে এটা গুণ করবে প্লাস দিবে এর সঙ্গে এটা গুণ করবে প্লাস দিবে এর সঙ্গে এটা গুণ করবে মাঝখানে প্লাস রাখবে ওকে আর মেন জিনিস মাঝখানে সামনে কিন্তু দুই গুণ করতে হবে না হলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে দেখো এর ক্ষেত্রে সমগ্রতলের তলের ক্ষেত্রফল কত হচ্ছে তাহলে দেখো এর ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল আমি যদি এরিয়া এ ধরি দেখো দৈর্ঘ্য থ্রি এক্স ইন্টু প্রস্থ টু প্লাস প্লাস কত আসছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্রস্থগ গুণিত উচ্চতা টু এক্স ইন্টু এক্স প্লাস প্লাস এক্স ইন্টু কত এক্স ইন্টু ঘুরে চলে যাবে দৈর্ঘ্য থ্রি এক্স ওকে আশা করি বুঝতে পেরেছ তোমরা এটা সমান কত দেওয়া আছে আমাকে অষ্টাশি সেন্টিমিটার স্কোয়ার তার মানে এটা হচ্ছে আমাদের অষ্টাশি ওকে এবারে দেখো টু ইন্টু তিন তিন দের সিক্স এক্স স্কোয়ার সিক্স স্কোয়ার এটা কত হবে টু এক্সেস স্কোয়ার টু এক্স স্কোয়ার এটা কত হবে প্লাস থ্রি এক্স স্কোয়ার এটা সমান কত করে এলাম আমি এইটির এইট সেন্টিমিটার এইট সরি এইটটি এইট এখান থেকে কত পাবো আমি এখান থেকে কত পাবো চারে তাশি তাহলে এক্স সমান কত পাচ্ছি আমি প্লাস মাইনাস টু মাইনাস নিব না কেন দৈর্ঘ্য কখনো তো মাইনাস হতে পারে না তাহলে অ্যান্সার কত এ সরি এক্স এর মান কত পেলাম আমি দুই দুই কত পেলাম দুই চেয়েছে কি আমাকে প্রস্থ প্রস্থ কোথায় এইখানে এইখানে টু 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 ইন্টু এক্স মানে প্রস্থ এক্স এর জায়গায় দুই বসাও এক্স এর জায়গায় দুই বসাও টু ইন্টু দুই সেন্টিমিটার মানে কত হচ্ছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার চার ওকে আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি ঠিক আছে না খুব সহজ অঙ্ক একটু বুঝে না অঙ্কগুলো তাহলে কিন্তু ওরা করে আসতে পারবে ওকে পাঁচের দাগ এবারে দেখো কমপ্লিট হয়ে গেছে আমাদের এক নাম্বার যেটা বলেছিলাম আমি এক নাম্বার দু নাম্বারের কোয়েশ্চেন তোমাদের পুরো কমপ্লিট করে দিলাম ডিটেল বলে দিলাম যদি ভালো লাগে লাইক করে দাও কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি লাস্ট একটা তোমাদের হোমওয়ার্ক রেখেছি আমি যে হোমওয়ার্কটা তোমরা কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে আগের ভিডিওতেও বলেছিলাম আমি দেখি কে করতে পারে আমি কমেন্ট করে যে ভালো করবে তার ভিডিও কমেন্টটাকে আমি সামনে পিন করে দেবো মেসেজটাকে ওকে কমেন্টটাকে উপরে থাকবে তার যে আগে করবে পিন করে দিব যা ঠিক হবে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের সুদ পি এন আর বাই টোয়েন্টি টাকা হলে মূলধন কত হবে টু পি টাকা ফোর পি টাকা পি বাই টু টাকা পি বাই ফোর টাকা কমেন্ট করে জানাও কমেন্ট করে নিচে জানাও এটাকে আর অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্রচুর উপকারে লাগবে তোমাদের এটা বলতে পারি আমি আর আরেকটা কথা বলবো যে এতক্ষণ দেখছো যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আবার আরেকটা কথা বলে দিই সরি যেটা হচ্ছে কি তোমাদের লং কোয়েশ্চেন গুলো যেগুলো রয়েছে সেখানে যদি কোনো রকম সমস্যা হয় তাও আমাকে কমেন্ট করে এই ওরিয়েন্টে যে ভিডিওতে কমেন্ট করবো ওই ওই দাগ নাম্বারটা দিয়ে আমাকে কোয়েশ্চেন নাম্বারটা দিয়ে আমাকে বলে দিবে কমেন্ট করে দিবে আমি কিন্তু পরের ভিডিওতে ওটা প্রথমে শেষ করে তারপরে আবার নতুন শর্ট কোয়েশ্চেন শুরু করব। তো নেক্সট ভিডিওতে আবার কোশ্চেন স্কুল নাম্বার সেভেন নিয়ে আলো দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো যায় হিন